হ্যালো, গুড মর্নিং। আজ বানাবো আমি দই ফুলকপি। তার জন্য ফুলকপি কেটে একটু ভাপ দিয়ে, নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা। টমেটো পেস্ট বানিয়ে নিব। পেস্ট করা হয়ে গেছে। এবার নিয়েছে চাল মগজ, আর এসে কাজু, খেজুর, আলমন্ড দিয়ে একটা পেস্ট বানায় নিব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে ভাপ ভাপ দিয়ে নিয়েছে একটু নুন দিয়ে। এবার মেখে নিব। এটাকে দিয়েছি 1 চামচ নুন, আর দিয়েছি টক দই 1/2 কাপের মতো, 4-5 চামচ টক দই। তারপর দিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। তিন চার চামচের মতো। তারপর দিয়েছে চাল মগজ, কাজু, আলমন্ড, খেজুর পেস্ট 3 চামচ। তারপর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ। এটা কালারের জন্য দেওয়া হবে। তারপর দেব হলদি পাউডার 1 চামচ। দিয়ে এখন ভালো করে মেখে নিব। ওটা মাখানো হয়ে গেছে। এটা ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর প্যান বসিয়ে দিয়েছি, প্যানে সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিব। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে দেবো। 1টা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আবার এখন দিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট 1 চামচের মতো দিয়ে আবার এক সঙ্গে ভেজে নিব। নুন দিয়েছি 1/2 চামচ, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার দিয়ে আবার ভালো করে মশলাটা কষাবো। মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন একটু জল দিয়ে দিব যাতে মশলাটা লেগে না যায়। আর আবার ভালো করে নাড়িয়ে মিক্স করে দেব। তারপরে লাস্টে ফুলকপিগুলো দিয়ে দেব।
দুটা বড় বড় ফুলকপি নিয়েছে, যেন মশলাও বেশি লেগেছে। তারপর এখন ভালো করে মিক্স করে নেব। তারপর ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। জল দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। তারপর ঢেকে লাস্টে সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম রেখে সার্ভ করেছি আমার দই ফুলকপি।